সো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কিতা খবর? তোর আশা করি খুব ভালো আসইন। তো ফেসবুকের মাঝে নতুন একটা আপডেট আইছে, আর এই আপডেটটা হয়েছে গিয়া মনিটাইজেশনের বিষয়ে উপরে, মনিটাইজেশনের বিষয় লইয়া এই আপডেটটা আইছে। তো ভাই এর হল দেখো গা, যারা আমরা মনে করো ফেসবুকে ভিডিও বানাইয়া থাকি বা ইউটিউবে ভিডিও বানাইয়া থাকি, আমরা তো একটা টার্গেট দেখা নানি ভাই। যারা মনে করো রেগুলার কন্টেন্ট বানায়, ডেইলি ডেইলি কষ্ট কষ্ট করিয়া কষ্ট মষ্ট করিয়া ভিডিও বানাইয়া আপলোড করেন, কন্টেন্ট বানাইয়া আপলোড করেন, এরা একটা টার্গেট থাকে যে ফেসবুক পেজ হোক আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করতা। তো আজকে আমার এই ভিডিওর মাঝে শুধু খালি ফেসবুক পেজের বিষয়ে মাতিমু, বা ফেসবুক আইডি। ফেসবুক পেজ আর ফেসবুক আইডি এখন কিন্তু এক সমান সমান হয়ে গেছে, দুটা এক সমান সমান চলের। তো যারা মনে করো রেগুলার কন্টেন্ট বানাইয়া যায় আপলোড করেন ফেসবুকের মাঝে, তারা একটা টার্গেট থাকে 5,000 ফলোয়ার্স আর লগে 60,000 মিনিট ভিউজ। ওই দুইটা জিনিস টার্গেটটা কমপ্লিট করিয়া আপনার টার্গেট যে মেইন টার্গেট যে একটা এইটা হলে গিয়া মনিটাইজ করা, এই দুইটা ক্রাইটেরিয়া কমপ্লিট করিয়া ফেসবুক পেজটা সাইন মনিটাইজ করতা। তো আশা করি আপনারা বহুতে মানে ফেসবুক পেজ মনিটাইজ করছেন, বা আমিও করছি, ভিডিও আপলোড করি আর মনিটাইজ হয়েছে আমার, মনিটাইজ থাকি আমার আর্নিং গোয়ার মোটামুটি যেটা হইলো কি যে আর্নিংটা মনে করো আমার ওর আমার যে আর্নিং গিয়ে আমার মনে করো মন ভরি যায় এরকম আমার আর্নিং হইয়া যার। তো যারা মনে করো ফেসবুক পেজ ইতিমধ্যে মনিটাইজেশন করছেন, তারা তো আগে যারা আমরা রুলস আসলো একটা হইলো গিয়া ফেসবুকের মধ্যে যতটা অ্যাড আইব ও অ্যাড অনুযায়ী মানে আর কি ফেসবুকে আমরা টেকা দিত। তো অত ইন্টনে যে মানে আর কি আপডেটের সিস্টেম আসলো বা যে মনিটাইজেশনের সিস্টেম আসলো, আগর মনিটাইজেশনের সিস্টেম ঠিক সেম রয়েছে, সেম আগে যারা মনিটাইজ প্রসেসিং করা হইতো ঠিক ওলাও মনিটাইজেশন প্রসেসিং হইব, তবে মনিটাইজেশন হওয়ার পরে আর্নিং যেটা দিব এই আর্নিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা আর্নিং দিত কিলা যে একটা ভিডিওর মাঝে জয়টা অ্যাড চলব ও একটা অ্যাডর অনুযায়ী আপনার ভিডিওর মাঝে আর্নিং দিব, রেভিনিউ দিব, ইনকাম দিব। আর শর্ট ভিডিও হইলে মানে রিলস ভিডিও হইলে তারা মানে একটাও অ্যাডভার্টাইজমেন্টও থাকি এখন আয়, আগে আসলো অন্য হলে সিস্টেম, এখন কিন্তু ওই রকম রয়েছে না, এখন চেঞ্জ হইয়া কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থাকি পয়সা দেয়। তো নতুন যে একটা সিস্টেম হয়েছে এইটা হইলে গিয়ে আপনার ভিডিও যে একটা আপলোড করবা এই ভিডিওর মাঝে অ্যাড তো আইব ঠিক আছে, অ্যাড থাকি তো টেকা দিব একটা ঠিক আছে, কিন্তু নতুন আপডেটের সিস্টেম অনুযায়ী এখন কিন্তু ভিডিওর মাঝে যতটা ভিউজ আইব 10,000 হোক 20,000 হোক 1,00,000 হোক 5,00,000 হোক ও ভিউজরে হিসাব করিয়া ভিউজরে কাউন্ট করিয়া ভিউজ অনুযায়ী আপনারে ফেসবুকে টেকা দিব। আগে আমরা টেকা দিত ফেসবুকে কিলা যে একটা ভিডিওর মাঝে যদি 3 মিনিটের উপরে ভিডিও হয়, মতলব 3 মিনিটের উপরে বল 3 মিনিট 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড অর্থাৎ 3 মিনিটের উপরে এই ভিডিওর মাঝে একটা মাত্র অ্যাড আইতো, কোনো কোনো সময় দেখা যাইতো দুইটা তিনটা অ্যাড আইতো, তারপরে 5 মিনিটের ভিডিও হইলে একবারে আনামাতিয়া দুইটা অ্যাড আইব। যদি বালা মানে আর কি পেজের মাঝে যদি RPM বালা থাকে তাইলে দুইটা তিনটা অ্যাড আইব, আর নাইলে কিন্তু 5 মিনিটের ভিডিও হইলে দুইটা অ্যাড আইব এটা নর্মালি, আর যদি RPM একদম ডাউন থাকে তাইলে 5 মিনিটের ভিডিওর মাঝে মাত্র একটা অ্যাড আইব। এরপরে কথা হইল গিয়া 7 মিনিটের ভিডিও হইলে RPM বালা থাকলে রেভিনিউ পার মাইল যদি ভালো থাকে তে আপনার ভিডিওর মাঝে 3টা 4টা অ্যাড আইতে পারে, কোনো কোনো সময় দেখা যায় RPM হাই থাকলে 5টা 6টা পর্যন্ত অ্যাড আইয়। তো এই অ্যাড থেকে আমরা টেকা দিত, এখনও কিন্তু ফেসবুকের ঠিক সিস্টেম অ্যাড থেকে টেকা দেয়, তবে এখন সিস্টেম আরেকটা চেঞ্জ হয়েছে যেটা হইল গিয়া ভিউজ কাউন্ট করবো 10,000 20,000 5,000 50,000 1,00,000 যতটা ভিউজ হইব ও ভিউজ কাউন্ট করিয়া ভিউজ অনুযায়ী এখন কিন্তু আপনার ফেসবুকে আপনারে টেকা দিব। ফেসবুকের মনিটাইজেশনের সিস্টেম যে একটা নতুন আইসে একটা হইলে গিয়া ভিউজ কাউন্ট করিয়া আপনারে টেকা দিব, আর আগে যে একটা আসলো একটা হইলে গিয়া অ্যাড অনুযায়ী অ্যাড কাউন্ট করিয়া আপনারে টেকা দিত, এখন কিন্তু সেই সিস্টেম আগর সিস্টেমটা রয়েছে না, সিস্টেম একটা রয়েছে যে অ্যাড তাকে টেকা দিব ঠিক আছে, কিন্তু এখন ভিউজের হিসাব করিয়া ভিউজ অনুযায়ী আপনারে টেকা দিব। যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি মনিটাইজ করছেন করিয়া ফেসবুক তাকে টেকা ইনকাম কতরা বা আর্নিং কতরা, তারা কিন্তু এই জিনিসটা মাথাত রাখবা, আগে যেরকম অ্যাড থেকে খালি টেকা দিত এরকম নয়, এখন দেখি তো ফেসবুকও আর্নিং কমে গেছে, ওই হিসাবে ফেসবুকে নতুন একটা আপডেট দিছে, আর আপডেটটা আপনারা মনিটাইজেশন টুলসও গেলে দেখতে পারবা, এখানে মাঝে কইয়া দিছে ভিউজ কাউন্ট করিয়া ভিউজ পার মাইল হিসাব করিয়া আপনারা টেকা দিব। তো ভাই নকল আশা করি এই ছোটো মোটো একটা আপডেট আপনারা জানাইলাম, আর এই আপডেটটা জানিয়া ভিডিওটা কেমন লাগছে আমারে কইবা, ভিডিও ভালো লাগলে কমেন্টের মাঝে জানাইবা, লাইক করবা, ভিডিও শেয়ার করবা, আর এরকম ছোটোখাটো যদি কোনো ধরনের সমস্যা থাকে ফেসবুক পেজের অথবা ইউটিউব চ্যানেলের বিষয়ে নিদানটা কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নাই, যতটুকু সম্ভব আপনারা প্রবলেম সলভ করিয়া দেওয়ার চেষ্টা করবো। তো এই আপডেটটা আসলো ফেসবুকের মাঝে ছোটোমোটো একটা আপডেট আপনার লগে শেয়ার করলাম, আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো, সব ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হইব নেক্সটে কোনো ভিডিওর মাঝে।